Assalamualaikum, সবাইকে welcome আমার চ্যানেলে and good morning. আজকে সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি. আজকে আমি আপনাদের সাথে আমার সারা দিনের রুটিনটা শেয়ার করব. কি করি একদম সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত রাতের. তো পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব. আর এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, মানে এখন সকাল না যদিও এখন প্রায় 9:30 মতো বাজে। বাবুনের বাবা তো অলরেডি অফিসে চলে গিয়েছে, তো আমাকে আর ডাকেনি। ও সকালে উঠলে নিজে নিজে সব কিছু করে চলে যায়। মাঝে মধ্যে যদি ওঠার হয় আমি উঠি আর কি। এই তো, আর আমি উঠে গিয়েছি, বাবু এখনো ঘুমাচ্ছে। আর এই যে সকালে প্রথমে ঘুম থেকে উঠলে আমার কাজ হয় মশারি খোলা। মশারি টানানো আর মশারি খোলা খুবই বিরক্তিকর কাজ। এটা বাবুর জন্য মশারি দিতে হয়, আমাদের এখানে আবার একটু মশা আছে তাই। আর এই তো মশারি খুলে আমি একটু সবার আগে বারান্দা দিয়ে দেখি বাইরের প্রকৃতিটা। আমার খুব ভাল লাগে সকালের এই প্রকৃতিটা দেখতে। আর এই তো তারপর আমি চলে আসি ওয়াশরুমে, একটু ফ্রেশ হয়ে নেই, বাবু ততক্ষণেও ঘুমাচ্ছে। তারপর চলে আসি রান্নাঘরে। রান্নাঘরে এসে এই তো দেখি মর্জিনা আপা সব কিছু অ্যারেঞ্জ করছে দুপুরের খাবার। অলরেডি ভাত হয়ে গিয়েছে, আর এই তো এখানে মাছ রান্না করা হবে আজকে, যেটা ওইটাও উনি প্রিপারেশন নিচ্ছে, রান্না করছেন। আর এই যে সবচেয়ে ভয়ঙ্কর কাজ, যেটা মাছ ভাজা, এটা আমি খুব ভয় পাই। আমার কাছে মনে হয় তেলের ছিটা আসতে পারে এরকম আর কি মনে হয়, যদিও সব মাছ থেকে আসে না। যদিও আমি মাঝে মাঝে শেখার চেষ্টা করি, তারপর অনেক ভয় লাগে আমার কাছে মাছ ভাজা ভাজি। তো এই তো এদিকে মাছ ভাজতে ভাজতে আমি বাবুর খাবারটা রেডি করব। আমি একটু দৌড় দিয়েছিলাম ভয়ে, তো আমি বাবুর খাবারটা রেডি করব। এদিকে আপা সবজি কেটে রেখেছেন, যেটা দিয়ে মনে হয় মাছ রান্না করবে, জানি না। তো আমি ওইদিকে বাবুর খাবারটা রেডি করে চুলায় বসিয়ে দিব, যেটা ওকে দুপুরে খাওয়াবো। আর ও তো ওইদিকে ঘুমাচ্ছে। এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। তারপর আমি ব্রেকফাস্ট নিয়ে আমার রুমে চলে আসি। যেহেতু বাবু ঘুমাচ্ছে, ওর পাশেই আমি ব্রেকফাস্টটা করছি। দেখা যায় কি আমাদের বাসায় এক একজন এক এক টাইমে ব্রেকফাস্ট করে, তাই আর সবার একসাথে খাওয়া হয় না। এই তো যে যার মতো খেয়ে চলে গিয়েছে যার যার কাজে। আর এই তো তারপর আপা রান্নাবান্না শেষ করে চলে আসেন একটু ঘরের কাজ করতে, আর এই যে উনি করছেন। তারপর বাবু ঘুম থেকে উঠলে, ওই যে উঠে গিয়েছে অলরেডি, আমি আমার বিছানাটা গুছিয়ে ফেলি। এটাই আমার একটা কাজ, আমার কাছে ভালোই লাগে। আমার বিছানা আমার কাছে মনে হয় নিজে নিজে গোছালেই আমার কাছে বেশি ভালো লাগে। আর এই তো আমি এদিকে আমার এই কাজটা শেষ করব, করে তারপর বাবুকে ব্রেকফাস্ট করাবো। আর এই যে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, বাবু ওই বৃষ্টি দেখছে, আর এই যে হালকা হালকা পানি আসছে তো ওগুলো ধরছে, একটু দুষ্টামি করছে। তারপর বাবুকে ব্রেকফাস্ট করাই। আজকের ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তাই ওকে আজকে সকালে ব্রেকফাস্টে আমি খিচুড়িটা দিচ্ছি। আলহামদুলিল্লাহ যতটুকু খায় আলহামদুলিল্লাহ। আর এই তো তারপর আমি একটু টাইম পেলে বাসায় আম্মুর সাথে কথা বলি। যেহেতু ঘুম থেকে উঠার পর থেকে একটুও কথা বলিনি, এই টাইমটা আমি একটু ফ্রি থাকি, বাবুকে খাইয়ে দাইয়ে কোনো কাজও তেমন থাকে না, তো আম্মুর সাথে একটু কথা বলি। এই তো তারপর 12:30 যখন বাজে, তখন বাবুকে আমি সবসময় একটা ফ্রুট খাওয়াই, সেটা যে কোনো মৌসুমি ফল হতে পারে, যখন যেটা থাকে আর কি। তো এই তো ওর জন্য জুস করে নিয়ে আসছি, আর আমার জন্য কেটে নিয়ে আসছি, ওকে খাওয়াবো। আর এই তো খাইয়ে আমি ওকে শাওয়ারটা করিয়ে ফেলি, সাথে সাথে আমিও করে ফেলি, কারণ ওকে গোসল করাতে গেলে একদম ও পাগল করে ফেলে, সাথে আমিও ভিজে যাই, তাই দুজন একসাথেই করে ফেলেছি আজকে। আর এই তো তারপর ওকে লাঞ্চ করিয়ে ওকে ঘুম পাড়িয়ে ফেলি। এখন বাজে দুপুর 2টার মতো, 2টা থেকে 2:30-র মধ্যে আমি ওকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে ফেলি।
তারপরেই তো ও ঘুমিয়ে গেলে আমি আমার লাঞ্চটা করে ফেলি। আজকে এই যে ইলিশ মাছ যেটা দেখিয়েছিলাম, ইলিশ মাছ আমার খুব প্রিয়, আর এই তো সাথে সবজি। আমি আমার লাঞ্চটা করে ফেলবো এখন। আর এই যে তারপর বিকেলবেলা আমার মেয়ে ঘুম থেকে উঠে যায়, মাগরিবের আজান কিছুক্ষণ আগেই উঠে, উঠে ও বারান্দাতে আসে, একটু খেলাধুলা করে, আমিও বসে থাকি ওর সাথে। আর এই যে আজকে কি করছে, ওকে বারান্দাতে নিয়ে আসলে আরেক জ্বালা। ওই যে দেয়ালের রংগুলো উঠিয়ে ফেলে, এটাই ওর কাজ, বারান্দাতে এসে ওই কাজটাই করে, এটাই ওর খেলা। তুমি কি করছো মা? মাম্মাকে দেখাও তো কি করছো। হ্যাঁ মাম্মা, আর এই যে দেখতে দেখতে যখন মাগরিব হয়ে গিয়েছে, নামাজ পড়ে সন্ধ্যার নাস্তার একটা ব্যাপার থাকে, তো দেখা যায় আমাদের বাসায় এক একদিন এক একটা হয়, কখনো বাহির থেকে আনা হয়, আবার কখনো বাসায় মেক করা হয়। আর এই যে আমি আমার নাস্তা নিয়ে আমার শাশুড়ি মায়ের ঘরে চলে আসছি, এই টাইমটাতে ওনার সাথে একটু গল্প করি, সাথে নাস্তা করি। এই তো যার যার নাস্তা দিয়ে আমি নিয়ে বসেছি, আর ওইদিকে আমার মেয়ে একটু খেলাধুলো করছে। চা নাস্তা করে ওকে ওর খাবারটা খাওয়াবো। বাবুকে আজকে আমি দুধ রুটি খাওয়াবো, এই তো ফ্রিজ থেকে রুটি বের করে সেকে নিচ্ছি। ওকে যেহেতু আজকে সকালে রুটি খাওয়াইনি, তাই ভাবলাম সন্ধ্যার দিকে ওকে এই রুটিটাই খাওয়াবো। এক একদিন এক একটা খাওয়াই, কোনো দিন রুটি দেই, কোনো দিন নুডলস দেই, যেদিন যেটা খায় আর কি, আজকে রুটিটা দিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে ও একটু খেলাধুলো করবে, সাথে সাথে ওর পিছনে পিছনে আমিও একটু দৌড়াবো, কারণ ও অনেক চঞ্চল মাশাআল্লাহ। আমার ভয় লাগে কখন পড়ে যায়, কখন ব্যথা পায়, তো চোখে চোখে রাখাই লাগে। আমি যদি চোখে চোখে না রাখি, কাউর কাছে দায়িত্ব দিতে হয় আর কি, যে দেখে রাখার জন্য। দেখা যায় ও দরজা খুলে অনেক সময় চলে যায়, মানে একটা না একটা কিছু করেই সে। এই তো ও দৌড়াদৌড়ি করবে, খেলবে, সাথে সাথে আমিও ওর পিছনে পিছনে দৌড়াবো, এই তো আমার কাজ আর কি। আর এই টাইমটাতে ওর বাবাও অফিস থেকে চলে আসে, দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমরা এই টাইমটাতেই বাহিরে বের হই। তো প্রতিদিন তো আর বের হই না, ওর বাবা অফিস থেকে আসলে দেখা যায় তার শোরুমে যায়, তো শোরুমে না গেলে আবার বাসায় স্টাডি করে, তো যখন স্টাডি করে তখন আমরা আর কি ও তাকে বিরক্ত করি না। তো এই তো ওর বাবা ওর বাবার কাজ করছে, বাসায় আছে, ওকে না দেখালাম। আর এইদিকে আমার মেয়ে ঘরটাকে তছ নছ করে ফেলেছে, এরকম করতে করতে 9:30 মতো বেজে গিয়েছে অলরেডি। আর এই যে আমি আমার কাজ করছি, ও নষ্ট করবে আর আমি গোছাবো, এই তো এটাই তো আমার কাজ আর কি। 9:30 মতো যখন বাজে, বাবু তখন ওর বাবার সাথে নিচে চলে যায়, বিল্ডিংয়ের বাকি বাচ্চারাও তখন নিচে নামে, যারা একটু বড় ওর থেকে, ওরা পড়াশোনা শেষ করে এই টাইমটাতেই নামে। তো আমিও যেতে দিই বাবুকে, খেলাধুলো করলে বাচ্চাদের সাথে একটু মন মানসিকতাও ভালো থাকে, এই আর কি। তো বাবু যখন নিচে চলে যায়, আমি তখন এর মধ্যে চেষ্টা করি আমার ডিনারটা করে ফেলার আর ওর ডিনারটা রেডি করার। তো এই তো বাবু যখন উপরে চলে আসছে, ওকে ডিনারটা করিয়ে ফেলেছি, আমিও করে ফেলেছি এর মধ্যে। আর এই যে আমার দুধ, আমি রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ খেয়ে নেই। আগে তো একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন বাধ্যতামূলক খেতে হয়, এই আর কি। আর এই যে এইদিকে মশারিও দিয়ে দিয়েছি, বাবুকেও ঘুম পাড়ানোর সময় হয়ে গিয়েছে, ওরও ঘুম চলে আসছে, ঘুমানোর আগে তো একটু টিভি দেখেও। আর এই তো তারপর আমরা ঘুমিয়ে যাব। এই ছিল আজকে সারা দিনে আমার রুটিন, কি কি করি, চেষ্টা করেছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, গুড নাইট, আল্লাহ হাফেজ।